সকলকে স্বাগত ট্রাইব টিভিতে। এই মুহূর্তে মিডল প্রাইম নিয়ে রয়েছে আমি অঞ্জন। আপনাদের সঙ্গে প্রথমেই যে খবর দিকে নজর রাখবো, ব্যাংকশাল আদালতে পেশ করা হলো রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া তৃতীয় ব্যক্তি শঙ্কর আটকে। আদালতে লক আপ রুমে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই সময় সাংবাদিকদের তরফ থেকে ফেলা হয় কিছু প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে তিনি কী কী বলেন আর কী কী প্রশ্ন করা হয় একবার আপনাদেরকে শোনাই। রেশনে কি দুর্নীতি হয়েছে? উত্তরে তিনি বলেন, আমি কোনো রেশন ডিলার নই, আমি কোনো ডিলার নই। এবং তাকে আরও প্রশ্ন করা হয়, মাথাকে বা কি মনে করেন দুর্নীতি যদি হয়ে থাকে তো কে করেছে? তার উত্তরে তিনি বলেন, তদন্ত হবে। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অবলুদীপ, ফোন কলে জুড়ে। অবলুদীপ, যা জানা যাচ্ছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক প্রকার এড়িয়ে গিয়েছেন শঙ্কর আড্ডু, আর কি জানা যাচ্ছে? আধিকারিকেরা আদালতে যেমনটা তারা বলেছিল যে তার 80 থেকে 90টি ফরেন এক্সচেঞ্জ এর কোম্পানি রয়েছে, সেগুলি বর্ডার লাগোয়া যে সমস্ত জায়গায়। এবং তারপরেই আমরা কিছুদিন পর দেখতে পাই কলকাতায় 3 থেকে 4টি এইরকম ফরেন এক্সচেঞ্জের অফিসে কিন্তু তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেমনটা ইডির আধিকারিকরা আদালতে আগের দিন জানিয়েছিলেন যে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একদম সরাসরি যুক্ত রয়েছেন এই শঙ্কর আড্ড। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি, চিঠি থেকেই কিন্তু শঙ্কর আড্ডর নাম পাওয়া গিয়েছিল। এবং তারপরেই বনগায় তার যে বাড়ি রয়েছে সেখানে ম্যারাথন তল্লাশি অভিযান করেন এবং তারপরে শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো এই যে 10 থেকে এই যে ফরেন এক্সচেঞ্জ কোম্পানিগুলির মাধ্যমে প্রায় 10,000 থেকে 20,000 কোটি টাকা কিন্তু তিনি বাইরে পাঠিয়েছেন, যেরকম বাংলাদেশ থেকে শুরু করে প্রায় দুবাইয়ে প্রায় 2,000 কোটি টাকারও বেশি তিনি কিন্তু পাঠিয়েছেন। এই যে তল্লাশি অভিযানগুলি তার পরবর্তীকালে চালানো হয়েছিল শঙ্কর আড্ডোর বিভিন্ন ফরেন এক্সচেঞ্জের কোম্পানি, এবং তুমি জানো শঙ্কর আড্ডোর যিনি সিইও ছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছুদিন আগে। সেখান থেকে যে সমস্ত তথ্যগুলি উঠে এসেছে এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় আর কারা কারা যুক্ত, এই 14 দিনে শঙ্কর আড্ডোকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে, সেখান থেকে যে সমস্ত তথ্যগুলি উঠে এসেছে আজই কিন্তু পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের আদালতে। এবং পরবর্তীকালে আজকে কিন্তু 14 দিনের জেল হেফাজতের মেয়াদ চাওয়া হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফে আদালতে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে প্রথম দিন যখন শঙ্কর আড্ডোকে আদালতে পেশ করা হয়েছিল সেই দিনই কিন্তু শঙ্কর আড্ডোর যিনি আইনজীবী ছিলেন তার পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়, এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি আজকেও কিন্তু শঙ্কর আড্ডোর জামিনের আবেদন করা হবে আদালতে। এবং আর কিছুক্ষণের মধ্যেই শুনানি প্রক্রিয়া শুরু হবে, সেই শুনানি প্রক্রিয়ায় কি হয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে অঞ্জন। বেশ অবদীপ, নজর রাখো এই খবরের দিকে, আমাদেরও নজর থাকবে। যে জানা গেল এক প্রকার বলা যেতে পারে যে ব্যাংকশাল আদালতে আজ পেশ করা হচ্ছে শঙ্কর আড্ডোকে, যদিও বা এই ব্যাংকশাল আদালতে পেশ করবার আগেই যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, এক প্রকার তাকে যা প্রশ্ন করা হয় সেই সব প্রশ্নই তিনি এক প্রকার এড়িয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে বারবার যে কথা, শঙ্কর আড্ডো কী করে এই কাজগুলো করতেন, শঙ্কর আড্ডোর সঙ্গে আরও কে কে যুক্ত, এই সব তদন্তের জন্যই এত কিছু করা, এত প্রসেস। কিন্তু প্রশ্ন এই শঙ্কর আড্ডোর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঠিক কী সম্পর্ক, এই সব কিছুই আসবে একের পর এক। বিলম্বে হতাশ হওয়ার কিছু নেই, নজর থাকবে আমাদের, আপনারাও নজর রাখুন ট্রাইব টিভিতে।